বন্ধুরা চলে যাচ্ছি আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে। আর ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা দেখে নিব অক্টোপাস তৈরি। অক্টোপাস তৈরির জন্য আমরা এই ধরনের ওয়ান টাইম গ্লাস নিব দুটো, একটা একটু বড় গ্লাস আর একটা একটু ছোট গ্লাস। এই দুটো গ্লাস আমরা কালার করে নিব। তার আগে যেটা করতে হবে, এটা বড় গ্লাসটাকে একটু কেটে নিতে হবে। আমরা একটু মার্ক করে নিচ্ছি কোথায় কোথায় কাটবো। আচ্ছা রূপকথা, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো? হ্যাঁ দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি কক্সবাজারে। আমিও কক্সবাজারে দেখেছি। দেখো এটাকে আমরা কেটে নিলাম। কেটে এই যে দেখো, এটাকে একটু ছড়িয়ে নিতে হবে, তাই না? হ্যাঁ। অক্টোপাসের মতো দেখা যাচ্ছে? হ্যাঁ। যেটা করতে হবে, এই মাথার অংশগুলো কেটে ফেলে দিতে হবে। অক্টোপাস আটিবাহু সামুদ্রিক প্রাণী। হ্যাঁ, এর মাথার ঠিক পিছনে এর পা। এরপরে এগুলোকে একটু গোল করে কেটে নিতে হবে। কি করে কেটে নিচ্ছি? গোল করে, গোল করে সবগুলোকে, কর্নারগুলোকে গোল করে কেটে নিতে হবে। এর কোনো পেট নেই। সত্যি? হ্যাঁ, অক্টোপাসের মাথার পিছনেই পা। অক্টোপাসের কোনো হাড় নেই। হ্যাঁ, তাই এরা সোজা হয়ে দাঁড়াতে পারে না। হ্যাঁ, তুমি কি জানো অক্টোপাসের একটি মজার বিষয় আছে? কি মজার বিষয়? সে মুখ দিয়ে কালি বের করতে পারে। সত্যি? হ্যাঁ, তার মাথার পিছনে একটি কালি জমানোর স্থান আছে, সেখানে কালি জমিয়ে রাখে। এবারে যেটা করতে হবে, এই দুটোকে রং করে নিতে হবে। আমরা এই দুটোকে হালকা গ্রিনিশ টাইপের রং দিয়ে নিব। রং করার পর এটা এরকম হবে। হ্যাঁ, এবারে আমরা যেটা করব, এটার উপরে এটা সেট করে দিব। হ্যাঁ, একদম অক্টোপাসের মতো। হ্যাঁ, এখানে আমরা গ্লু লাগিয়ে নিব। আচ্ছা রূপকথা, তুমি কি কখনো অক্টোপাস খেয়েছো? না, তুমি খেয়েছো? না। গ্লু লাগিয়ে এটাকে আমরা আটকে দিলাম। এবারে আমরা যেটা করব, বেশ বড় বড় করে তো সাদা কাগজ কেটে নিব গোল করে। আচ্ছা রেজবান, তুমি কি জানো অক্টোপাস নিশাচর, সাধারণত গতি সম্পন্ন। হ্যাঁ, অক্টোপাসরা শামুকের মতো হলেও কিন্তু এদের শামুকের মতো খোলস নেই। হ্যাঁ। এরপরে আমরা দুটো কালো কাগজ কেটে নিব। আচ্ছা রূপকথা, জানো অক্টোপাসের আরো দুটি প্রজাতি আছে। কি প্রজাতি? কিন্তু তারা অক্টোপাস না। তাহলে তারা কি? একটির নাম হচ্ছে জেলিফিশ আর আরেকটির নাম হচ্ছে স্কুইড। দেখো আমরা গোল করে সাদা এবং কালো কাগজ কেটে নিলাম। সাদা কাগজটার পাশে আমরা একটু বর্ডার দিয়ে নিব। আচ্ছা রূপকথা, তুমি কি জানো সব অক্টোপাস বিষাক্ত হয় না, এদের মধ্যে বিষাক্ত অক্টোপাসও আছে। হ্যাঁ, বিষাক্ত অক্টোপাসের রং হচ্ছে সবুজ, হলুদ এবং সবুজ। আর বিষাক্ত যেগুলো নয় সেগুলো নর্মাল কালারের মতো। তুমি কি জানো অক্টোপাস দিয়ে কালার পাল্টাতে পারে? হ্যাঁ, কালার আর শেপ পাল্টাতে পারে। এবারে আমরা এই মণি দুটো এটাতে সেট করে দিব। আমরা একটু বাঁকা করে দিব, একদম মিডলে দিব না। এবারে আমরা চোখ দুটোকে সেট করে দিব। আমরা যেটা করছি, চোখ দুটোকে সেট করে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এবারে আমরা যেটা করব, একটু পিঙ্ক কালার কাগজ নিব। আচ্ছা আপু, এটা কি কার্টুন ক্যারেক্টার অক্টোপাস? হ্যাঁ, কার্টুন ক্যারেক্টার। এবারে এই পিঙ্ক কালারটাকেও আমরা গোল করে কেটে নিব। প্রায় 150টি প্রজাতির বিভিন্ন আকারের অক্টোপাস আছে। সত্যি? হ্যাঁ। এই পিঙ্ক কালার দুটোকে আমরা গালের কাছে ব্যবহার করব, দেখতে কিউট মনে হবে তখন। আচ্ছা রূপকথা, তুমি কি জানো জায়ান্ট স্কুইড কোথায় থাকে? কোথায়? এরা সমুদ্রের খুব গভীরে থাকে। এবারে আমরা অক্টোপাসের মুখ দিয়ে দিব। আমরা মুখ দিয়ে নিলাম। চলো রেজবান, আমরা একটি অক্টোপাস নিয়ে গান করি। চলো। লা লা লু লা 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 লু লা 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 লু লা 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 অক্টোপাস অক্টোপাস Hello, I'm an octopus. I go wiggle, I can dance. I have no bones in my eight arms. My arms are so wiggly. An octopus,
eight arms. Do I look like a rock, rock, rock? An octopus, eight arms. Do I look like seaweed? La 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 la. Octopus, octopus, oh yeah! Wow, খুব দারুণ হয়েছে। দেখো আমাদের অক্টোপাসও কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন যেটা করব কিছু কিছু ইয়া আমরা একটু পেন্সিলের সাহায্যে একটু কার্ল করে দিব। দেখো আমাদের অক্টোপাস কিন্তু তৈরি হয়ে গেছে। ওয়াও! চলো তবে আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের অক্টোপাস তৈরি। হ্যাঁ বন্ধুরা দেখে নিলে খুব সহজই আমরা কি করে অক্টোপাস তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।